হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে যেটা আলোচনা করব ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তোমাদের দু হাজার উনিশ সালের যে প্রশ্নপত্রটা পরীক্ষায় এসেছিলো এই প্রশ্নপত্রটার এমসিকিউ এবং এসএ কিউর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ভালো করে ক্লাসটা মনোযোগ সহকারে দেখো কারণ তোমরা জানো যে বিগত বছরের প্রশ্নপত্র থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন আসে পরীক্ষায় প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন ছিল সাপটা এর পুরো নাম কি সাপটার নাম এখানে অপশান এ সঠিক অ্যান্সার সাউথ এশিয়ান পিফেরান্সিয়াল টেড এগ্রিমেন্ট তার পরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন আছে আওয়ামী আওয়ামী লীগ পার্টি প্রতিষ্ঠাতা ছিলেন আওয়ামী লীগ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সার হচ্ছে কি সুরাবর্তী পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন নিয়ন্ত্রিত গণতন্ত্র নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সঠিক অ্যান্সার অপশান এ সুকর্ণ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন আছে ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়েছিল ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে তারপরে নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে সুয়েজ খাল জাতীয়করণ করেন কে সুয়েজ খাল জাতীয়করণ করেন হচ্ছেন নাসের পরের প্রশ্ন দেখো ন্যাটো গঠিত হয় ন্যাটো গঠিত হয় কবে উনিশশো সালে ন্যাটো গঠিত হয় নেক্সট প্রশ্ন পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় ভারত ও চীনের মধ্যে ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো তারপরের প্রশ্ন বার্লিন অবরোধকারী দেশ হলো কে বার্লিন অবরোধকারী দেশ হচ্ছে রাশিয়া নেক্সট প্রশ্ন স্তম্ভমেলাও যেটা আছে স্তম্ভ মেলাওটা দেখো এখানে এক নম্বরের সাথে কি হবে যা এখানে দেখো সঠিক অ্যান্সারটা দেখো এক নম্বরের সাথে কি হবে জাপান হবে ঠিক আছে অর্থাৎ এখানে অপশান এ সঠিক অ্যান্সার আছে এক নম্বরের সঙ্গে জাপান দু নম্বরের সঙ্গে হচ্ছে তোমার সিএটটা হবে তিন নম্বরের সঙ্গে হচ্ছে ডিএডটা হবে আর চার নম্বরের সাথে বি এইভাবে স্তম্ভটা তোমাদের মেলাতে হবে নেক্সট প্রশ্ন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াভেল নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে এগারো দাগের প্রশ্ন ইন্ডিয়া ইন্ডিয়া উইন্স ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখককে অ্যান্সার হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে এইটার লেখক পরের প্রশ্ন পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা সেটি হচ্ছে কি উনিশশো সালের ভারত শাসন আইন তারপর নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন অল ইন্ডিয়া ডিপ্রেস ক্লাসেস কংগ্রেস এর প্রতিষ্ঠাতা ছিলেন বি আর আম্বেদকর নেক্সট প্রশ্ন দাকের প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন অ্যান্সার হচ্ছে সুভাষচন্দ্র বসু পরের প্রশ্ন মল্লেমিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন শুদ্ধি আন্দোলন শুরু করেন কে স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলন কে শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী তারপরে দেখো পরের প্রশ্ন মহামেডান মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক তারপরের প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয় বেন্টিংয়ের আমলে কি বললাম কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিট গৃহীত হয় বেন্টিংয়ের আমলে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল কবে সতেরোশো সালে তারপরের প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ হয়েছিল কবে সতেরোশো সালে তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন কে বাংলায় প্রথম স্বাধীন নবাব ছিলেন সিরাজ দৌলা এর পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন আছে এশিয়ার এশিয়ার কোন কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করেন সরি কোন কোন দেশ নয় কোন দেশ অ্যান্সার হচ্ছে আমাদের চীন তারপরের প্রশ্ন দেখো তারপরে বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর নয় একুশ নম্বর প্রশ্ন উত্তর মাসা অন্তরীপে সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে বার্থেলো মিড ডিয়াজ বার্থেলোমিউ ডিয়াজ হচ্ছে প্রথম বার্থেলেমু ডিয়াজ হচ্ছে প্রথম প্রদক্ষিণ করেন এবার এখানে স্তম্ভ মেলানোর যেটা ছিল ঠিক আছে এই স্তম্ভর সঠিক অ্যান্সার হবে অপশান সিএটটা ঠিক আছে তারপরে নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকি থুকিডিডিসকে নেক্সট প্রশ্ন মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম কি অ্যান্সার হচ্ছে সেদিনের কথা তারপরের প্রশ্ন এবারে তোমাদের এসে আলোচনা করছি দেখো প্রথম প্রশ্ন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অ্যান্সার দেখো আহমেদ বেন বেল্লা আহমেদ বেন বেল্লা নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্ন সুয়েজ সংকট সমাধানের জন্য কোন ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে যোগ দেন অ্যান্সার হচ্ছে কৃষ্ণ মেমন নেক্সট প্রশ্ন দেখো তাম্যলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন সতীশচন্দ্র সামন্ত সতীশচন্দ্র সামন্ত প্রশ্ন রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন এবং কবে উনিশশো সালে গান্ধীজি করেন তারপরের প্রশ্ন দেখো মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝায় কমিউনিস্টদের শ্রমিক শ্রেণীর ওপর প্রভাব নষ্ট করার জন্য কমিউনিস্টদের শ্রমিক শ্রেণীর ওপর প্রভাব নষ্ট করার জন্য ব্রিটিশ সরকার বত্রিশ জন কমিউনিস্ট সদস্যকে গ্রেপ্তার করে যে মামলা শুরু করে তা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত তারপরের প্রশ্ন উনিশশো চব্বিশ থেকে পঁচিশ এর ভাইকাম সত্যাগ্রহের নেতৃত্ব কে দেন অ্যানসার হচ্ছে সি নারায়ণ গুরু পরের প্রশ্ন একশো দিনের সংস্কার কি ছিল আঠেরোশো আটানব্বই সালের এগারোই জুন সম্রাট সম্রাট কুয়াংসু চীনে সম্রাট কুয়াংসু চীনে শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রে একশো তিন দিন ধরে যে সংস্কার করেছিলেন সরি একশো হ্যাঁ একশো তিন দিন ধরে যে সংস্কার করেছিলেন তাকে একশো দিনের সংস্কার বলা হয় তারপরের প্রশ্ন দেখো কবে এবং কে টাইপিং বিদ্রোহ সংগঠিত বলছি কবে এবং কেন টাইপিং বিদ্রোহ সংগঠিত হয় আঠেরোশো একান্ন থেকে চুয়ান্ন চীনে চীনে বিদেশিদের শোষণের হাত থেকে মুক্তির জন্য টাইপিং বিদ্রোহ সংগঠিত হয় পরের প্রশ্ন ভারতের কোথায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠির গড়ে উঠেছিল গোয়া কোচিন চট্টগ্রাম আর হুগলিতে তারপরের প্রশ্ন কোন দেশ মসলা দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার মালাকা পরের প্রশ্ন সার্ক কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজনাল কো অপারেশান পরের প্রশ্ন ফিদেল কাস্তো কে ছিলেন কিউবার রাষ্ট্রপতি ছিলেন ফিদেল কাস্তো নেক্সট প্রশ্ন দেখো আজাদহীন বাহিনীর ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দেন বলছে লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী শেওগাল নেক্সট প্রশ্ন রাশিদ আলী দিবস কবে পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন উনিশশো সালে রামসে ম্যাকডোল্যান্ড নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন মাহাত মাহাত মার্চ মাহাত মার্চ বলতে কী বোঝো উনিশশো সালে কেরালার উচ্চবর্ণের মানুষদের জন্য সংরক্ষিত জলাশয়ের জল অস্পৃশ্য মানুষদের দাবিতে আম্বেদকরের নেতৃত্বে মাহাত মার্চ সত্যাগ্রহ হয় পরের প্রশ্ন কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন দেখো প্রার্থনা সমাজ যে প্রতিষ্ঠাতাকে আত্মরাম রঙ্গ। তারপরের প্রশ্ন আছে দস্তক কি বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের ছাড়পত্র তারপরের প্রশ্ন আঠেরোশো তেরো সালের সনদ আইনের গুরুত্ব কি ছিল অ্যান্সার দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের একচেটিয়া অধিকার অধিকারের বিরুপ্তি তারপরের প্রশ্ন আছে তারপরের প্রশ্ন নতুন বিশ্ব নতুন বিশ্ব বলতে কি বোঝো নতুন বিশ্ব আমেরিকো ভেসপুচি তার চিঠিতে কলম্বাস আবিষ্কৃত মহাদেশকে নতুন বিশ্ব বলেছেন নেক্সট প্রশ্ন শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হয় এশিয়া আফ্রিকার এশিয়া আফ্রিকার কালো চামড়ার অনুন্নত মানুষকে সুসভ্য করার জন্য ইউরোপের শ্বেতাঙ্গ মানুষদের দায়বদ্ধতা বোঝাতে শ্বেতাঙ্গদের বোঝা শব্দটি ব্যবহার করা হয় এই ছিল আজকের ক্লাস ঠিক আছে অবশ্যই তোমরা ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে আর চ্যানেলে যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নেবে কারণ চ্যানেলটা তোমাদের জন্যই বানানো হয়েছে সে কারণে তোমাদেরই সাপোর্ট করতে হবে